আসসালামু আলাইকুম। অল বাংলা টিভিতে প্রচারণীয় পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা হাসির খামারে এসেছি। 8:50 বাজে এখন, এখনও হাঁসগুলি মাঠে নেওয়া হয়নি। এটার পিছনে কী কারণ, কী রহস্য, এত লেট করিয়া মাঠে হাঁস নেওয়ার পিছনে কী কারণ, কিসের জন্য এত লেট করিয়া মাঠে হাঁসগুলি নেওয়া হয়, ওইসব ব্যাপার বিষয়ে আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাঁসগুলি মাঠে নেওয়ার জন্য হাঁসগুলি আমার দিকে এখনই বাহির করা হইতেছে। এখানে সব বেডা হাঁস, অর্থাৎ পুরুষ হাঁস। এখানে সবগুলি পুরুষ হাঁস। 8:50 মাঠে নেওয়া হইতেছে, কামারের ভিতর থেকে সারা হইতেছে। আগুন মাস যে দাওয়া কাটা হয়, ওই সব দাওয়া কাটার যে জমিগুলি আছে করা অবস্থায়, ওই সব জমিতে হাঁসগুলি কে খাওয়ানোর জন্য নেওয়া হইতেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন, বিস্তারিতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, এত লেট করিয়া হাঁসগুলি মাঠে আনার কারণ এইটাই। সকালবেলা ঠান্ডা লাগে, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা। হাঁসেরও কিন্তু ঠান্ডা রোগ হয়, এমনকি হাঁসেরও কিন্তু ঠান্ডা আছে। আমরা সকালবেলা হাঁসগুলি মাঠে নিতেই দেখবেন পানি থেকে দৌড়িয়ে নেমে পড়ে। আমরা ভাবি, এর পিছনে কারণ এটাই, আমরা ভাবি যে হাঁসের কোনো ঠান্ডা নাই। আসলেই কিন্তু হাঁসের ঠান্ডা আছে, আর হাঁসের ঠান্ডা আছে বিদায়ী হাঁসের ঠান্ডা রোগ হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, করিয়া আনার পিছনে কারণ এইটাই, হাঁসের ঠান্ডা আছে বিদায় ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগবে, ওই বিদায় লেট করিয়া মাঠে আনা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই এখানে এসেছি। তাছাড়া দেখতেছেন এখানে বেডা হাঁসের সংখ্যা বেশি, মাঝে মধ্যে কয়েকটা বেডি হাঁস আছে, আর সবগুলি বেডা হাঁস। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবগুলি বেডা হাঁস, ওইসব প্রসঙ্গেও কিছু আলাপ আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সিজনের সময় শুধু হাঁসি বাচ্চা নেবেন, অর্থাৎ বেডি হাঁস নেবেন। আর ডাল সিজন বলতে আশ্বিন কাতি মাসে যদি বাচ্চা নেন, ওই বাচ্চাগুলি কিন্তু আশ্বিন কাতি মাসের নেওয়া, তো আশ্বিন মাসে বাচ্চা নিলে বেড়া হাঁস বেশি নেবেন, বেড়া হাঁসের বাচ্চা নেবেন। এটার পিছনে কারণ এটাই, জবাই করার জন্য তো বেড়া হাঁস নেওয়া হয়েই। তাছাড়া ওই যে ফাল্গুন চৈত্র মাসে যে ডিম উৎপাদন করার জন্য, হ্যাচিংয়ের জন্য ডিম নেওয়া হয়, ওইসব খামারে বেড়া হাঁস দেওয়ার জন্য বেড়া হাঁসের চাহিদাটা একটু বেশি থাকে। আর বেড়া হাঁসের চাহিদাটা বেশি থাকে বিদায়ী আশ্বিন কাতি মাসে যদি বেড়া হাঁস নেন, ওই বেড়া হাঁসের চাহিদাটা একটু বেশি থাকে। আর ওই বেড়া হাঁসের চাহিদাটা বেশি থাকে বিদায় দাম বেশি থাকে। আর দাম বেশি থাকলেই লালন পালন করে খামারটা চাষ করে কিছু লাভবান হওয়া যায়। ওই জন্যই আশ্বিন কাতি মাসে বেড়া হাঁসের চাহিদা বেশি থাকে, বেড়া হাঁসের দাম বেশি থাকে। আর বেড়া হাঁসের দাম বেশি থাকে বিদায়ী বেড়া হাঁসের খামার করা হয়, বেড়া হাঁসের চাষ করা হয়ে থাকে আশ্বিন কাতি মাসে। সিজনের সময় বেড়ি হাঁসের দাম বেশি থাকে। বৈশাখ বা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বেড়ি হাঁসের ব্যাপারী বেশি পাওয়া যায়। ওই জন্য মাঘ ফাল্গুন চৈত্র মাসে যদি আপনারা বাচ্চা নেন, তাহলে বেড়ি হাঁসের বাচ্চা নেবেন। মাঘ ফাল্গুন চৈত্র ওই মাসগুলিতে যদি বাচ্চা নেন, তাহলে বেড়ি বাচ্চা নেবেন। আর বেডি বাচ্চা নিলে দেখা গেছে ওই বেডি বাচ্চাগুলির চাহিদা বেশি থাকে, বিক্রি করতে সুবিধা হয়। বেডি হাঁসের ব্যাপারী থাকে পর্যাপ্ত পরিমাণ বেডি হাঁস কেনার জন্য। আর আশ্বিন কাতি মাসে বেড়া হাঁস নিলে সুবিধাটা এটাই, সেল করতে সুবিধা হয়। এক হইল জবর জন্য কিনে নেওয়া হয়, দ্বিতীয়তে ওই যে হ্যাচারিতে ডিম দেওয়া হয়, ওইখানে বেড়া হাঁসের প্রয়োজন হয়। তাছাড়া জবাইয়ের জন্য নেওয়া যায়, মাংসের জন্য নেয়। ওই ক্ষেত্রে ওই সুবাদেই বেড়া হাঁসের চাহিদাটা বেশি থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারছেন ওই শুকনা মাঠে রাইকা শুকনায় ডিঙ্কারের সাহায্যে, ডিঙ্কারের মাধ্যমে পানি দেওয়া হয়েছে, পানির পাত্রে পানি দেওয়া হয়েছে পুকুর থেকে আইনা। আর ৮টা ৫০-এ যদিও সারা হইছে, ৮টা ৫০-এ সাইরাও কিন্তু ওই কামারটাকে পানিতে নেওয়া হয় নাই। এটার পিছনে কারণ এইটাই, ওই যে ঠান্ডা লাগবে, ঠান্ডার রোগটা কিন্তু আসলেই একটা সমস্যা। প্রথম অবস্থা শুকনা মাটি খাওয়ানো হইতেছে, যখন ১০টা থেকে ১১টা বাজবে তখন কিন্তু পানিতে এই হাঁসগুলিকে নেওয়া হবে। ওই সময় রৌদ্রটা বেশি উঠে যাবে, আর রৌদ্রটা যদি বেশি উঠে যায় তাহলে হাঁসগুলির পর্যাপ্ত পরিমাণ গরম লাগবে, আর গরম লাগবে বিদায় ওই পানিতে নিয়ে যাওয়া হবে। আর এখন কিন্তু শুকনায় রাখতেছে, ঠান্ডা লাগবে বিদায়। আবার ১১টা বা ১২টা যখন গরম লাগবে তখন কিন্তু পানিতে নেওয়া হবে। তো এরকম পরিবেশ, আবহাওয়া সিস্টেম, আবহাওয়া মেনটেন করিয়া কিন্তু হাঁসগুলি লালন পালন করতে হয়। আর ওই সব ধরনের সিস্টেম মেনটেন করিয়া যদি না চলতে পারেন তাহলে কিন্তু হাঁসের খামারে জয় লাভের আশা করা যায় না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইসব ব্যাপার বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি। ওই স্থানটার নাম হইল ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নান্দাইল থানা, ১২ গ্রাম, পাড়াডাংরি। ওইখানে এসেছি আপনাদের কি ওইসব ব্যাপার বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্যই এখানে আসার মেন মূল উদ্দেশ্য। ওই যে দেখলেনই পানি খাওয়া হয়েছে, পানি খায়া এখন দেখেন খাবারের জন্য দান্দা করতেছে, খাবার খাওয়ার জন্য দৌড়ে দৌড়িয়া যাইতেছে এবং খাবার খাইতেছে। ধান কাইটা নেওয়া হয়েছে, ধান কাইটা নেওয়ার পরে দেখা গেছে যে কিছু সংখ্যক ধান পড়ে রয়েছে। ওই পড়া যে ধানগুলি একটা একটা দান করিয়া নিয়ে টুকায়া টুকায়া খাওয়া হইতেছে, খাইতেছে। আবার পানির পিপাসা যখন হবে তখন আবার ওই ডিঙ্কারের কাছে চলে আসবে। ওই যে দেখেন এই দিক দিয়ে পানির ডিঙ্কার দেওয়া আছে, ওই পানির ডিঙ্কারে চলে আসবে পানি খাওয়ার জন্য। আবার পানি খাওয়া হয়েছে, আবার খাওয়ার জন্য ওইভাবে গিয়া খাইতে থাকবে। ওই সব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যই এখানে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখা যাক আরও কিছু কি আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা, আপনারা আমার সঙ্গেই থাকুন। এখানে যে হাঁসগুলি দেখতেছেন, ওইখানে হাঁস কিন্তু ৬০০ বেডা হাঁস, এর মধ্যে ২০ থেকে ৫০টা হাঁস হইতে পারে বেডি হাঁস, আর বাকি সবগুলি কিন্তু বেডা হাঁস। ওই সব বেডা হাঁস ওই যে যেসব ডিম হ্যাসিং করবে, ওই যে হ্যাসিংয়ের যে কামারগুলি আছে ওই সব কামারে ওই হাঁসগুলি, ওই বেটা হাঁসগুলি নিবে, নিয়া ক্রস করায়া ওই সব ডিম হ্যাসিংয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক বন্ধুরা, শীতের দিন কিন্তু শুধু ঠান্ডাটারে একটু ফলো করলেই হইতেছে। শীতের দিন যদি ঠান্ডাটারে ফলো করেন তাহলেই কিন্তু হইতেছে। গরমের দিন কিন্তু গরমটাকেও ফলো করতে হয়। গরমের দিন কিন্তু বৃষ্টি আসে, ওই বৃষ্টিটারও কিন্তু ফলো করতে হয়। গরমটাও ফলো করতে হয়, বৃষ্টিটাকেও ফলো করতে হয়। শীতের মৌসুমে যদি আপনারা হাঁস লালন পালন করেন, শুধু ঠান্ডা কুয়াশাটাকে আর ওইটা থেকে এড়িয়ে থাকতে পারলেই আপনারা ব্যবসায় লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, শীতের মৌসুমে শীতটাই কিন্তু জটিল একটা প্রবলেম। ওই শীতের ব্যাপার বিষয়টা আপনারা সেভে যদি থাকতে পারেন তাহলেই ব্যবসায় লাভবান জয়ী হইতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এতদিন কিন্তু ওনার ওই খামারের মালিকের অনেক টাকা গণতে হয়েছে। এখন কিন্তু টাকা গোনার সময় শেষ, মানে ব্যয় করার সময় শেষ। এখন মাঠে খাবে, মাঠে খায়া কালার আসবে এবং পাকগুলি একটু বড় হবে, আর একটু হোয়াইট ওজন আসবে, তাহলেই কিন্তু উনি ওই খামারটাকে বিক্রি করতে পারবে। আর প্রথম আশ্বিন কাতি 2 মাস, ওই 2 মাস কিন্তু নিজের পকেটে টাকা কষ্ট করিয়া করিয়া কিন্তু এতটুক বড় করতে হয়েছে। আর এতটুক বড় করতে গিয়া দেখা গেছে অনেক টাকার প্রয়োজন হয়ে গেছে। এখন কিন্তু তার কোনো খরচ নাই, মাঠে খাওয়াবে এবং মাঠে চড়াবে, মাঠে রাখবে, কামারের ভিতরে নিয়ে রাত্রের বেলা রেখে দিবে, ওইটুকুই কিন্তু ওনার কাজ। এখন কিন্তু ওনার পয়সাটা মোরাদ দেবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে ৬০০ হাঁস, ৬০০ বেটা হাঁস, আর এই ৬০০ বেটা হাঁস এই পর্যন্ত নিয়ে আসতে খামারের মালিকের সাথে আলাপ আলোচনা করেছি। আর উনি বলছে প্রায় ৭০,০০০ টাকার মতন খরচ হয়ে গেছে। তো ৬৮০ মাধ্যমে ৭০,০০০ টাকা খরচ হয়েছে। এখন অবশ্য মাঠে কারণ হইতেছে, এখন তো তার কোনো খরচপাতি হয় না, ওই ব্যাপার বিষয়টাই আমাকে জানাইলো। আর ওই কামারের মালিক বিশেষ করিয়া ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক না, ওই বিদায় উনি আসে নাই ক্যামেরার সামনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ওনার কাছ থেকে যাই নাই আমি আপনাদেরকে জানাইতেছি। প্রিয় দর্শক বন্ধুরা, এইগুলা কিন্তু জিরো বাচ্চা আনা হয়েছে, অর্থাৎ একদিন বয়সের বাচ্চা আনা হয়েছে। এই ৬০০ বাচ্চা একদিন বয়সের আইনা এখন এই পর্যন্ত বড় করা হয়েছে, এ পর্যন্ত বড় করেছে। তো এই পর্যন্ত ওনার বাচ্চা ৩৫ থেকে ৪০টা বাচ্চা ওনার মারা গেছে প্রথম অবস্থায়, পরে অবশ্য কোনো বাচ্চা মারা যায় নাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।